হাই, আমরা এখন এসেছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি একটা শর্ট উইকেন্ড ট্রিপে, না উইকেন্ড না, মিড উইকে। এখানে এটা গ্রামটার নাম হচ্ছে শামতাবের। দেউলটি স্টেশনে নেমে জাস্ট 3 কিলোমিটার টোটো করেই আসলেই শামতাবের। এই শরৎচন্দ্রের বাড়ির গেট, গেটের সামনে দেখা যাচ্ছে আল্লাহ লেখা, ওনার কিছু কোটেশন মহেশ থেকে তোলা। আমার সঙ্গে আছে আমার সুইটেস্ট মা। হাই বলো। হাই। আমরা এখন ঢুকছি, আবার পরে দেখা করছি। এটি হচ্ছে প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমরা এখন প্রবেশ করছি বাড়ির ভেতরে। এখানকার যে কর্মকর্তা আছেন, তিনি আমাদের ঘুরিয়ে দেখাবেন, বলে দেবেন সবটাই। দেখে নি, জয়েন করছি আবার। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ। বোঝা গেল? আমরা এবার বাড়ির দিকে যাব। সুন্দর সাজানো বাগান চারিদিকে। আমরা এবার বাড়ির ভেতরে ঢুকবো আস্তে আস্তে। এখানে উনি বসে লিখতেন, ওনার ব্যবহৃত টেবিল চেয়ার, লেখার ঘর, ব্যবহৃত টেবিল চেয়ার। সামনে আমি বলে দিই, তারপরে বলবেন। আচ্ছা, আমরা সামনে চেয়ে চলে যান। তো কাজটা গেছে, এটা বৈঠকখানা ছিল। পরশু বেপেন বিহারি গাঙলে চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন হারিকেন লন্ডন জেলে। এইখানে এটা বৈঠকখানা, বৈঠকখানা মিটিং হতো। সুভাষচন্দ্র এখানে দুবার এসেছিলেন। রাসবিহারি বসু, বিপিন বিহারি কাউরি, চিত্তরঞ্জন দাস রাতে মিটিং করতেন হারিকেন লন্ডন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি চলছে, এখনো চলছে। হ্যাঁ, চলছে ঘড়ি বিলাম। আচ্ছা, একদিন দম দিলে 7 দিন চলবে। কনের লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। আর গড়গড়ার পাশে যেটা দেখছেন ওইটা ভাল সে রেডিও। আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। ওইটা সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি দেখছেন শরৎচন্দ্রের, ছবিটা একটু বড় করুন না, নাচি নাথবইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাছে। আয়না তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের, বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ময়ূর এখন তো নিষিদ্ধ। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে, উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটার লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। এবার বলুন, আমার নাম তিবাই কর্তি, আমরা বংশ পরম্পরা ধরে এবারে দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা পাঁচবার, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরে বাড়ি তোলার দায়িত্বে রেখেছেন। আমরা দুজন এখানে, আপনার দাদা দুইনি, আমরা দুজন দেখাশোনার দায়িত্বে। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537। আমার কাছে আছে, আমি এখানে ইনপুট করে দেবো। থ্যাংক ইউ। ধানের গোলা, ও ধান চাষও তো, না উনি কি ডাকতেন, এটা ধান স্টক স্টক স্টক। ওকে, আর টালিপ চালের যে ঘরটা ওটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে, বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল 2078-এ বনে রান্নাঘরটা পরিয়ে, রান্নাঘরটা তৈরি হয়নি এই ফাঁকা জায়গাতে, আর হয়নি রান্নাঘর ছিল, এটা হচ্ছে বাড়ির উঠান। আচ্ছা, বিদেশে পালিয়ে যাওয়ার দরজা, গোপন রাস্তা, ব্যাকডোর সবুজ রঙের গেট, ওপরে বেডরুম আছে, যাবেন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে। হ্যাঁ, আপনি ধরে ধরে উঠবেন, মা ওঠো, ধরে উঠবো। এটা দোতলায় যাওয়ার রাস্তা। আস্তে আস্তে এসো, এটা হচ্ছে দোতলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দোতলার রাস্তা। ব্যালকনিটা আবার ঘুরিয়ে ওদিক দিয়ে
আমি ওদিক দিয়ে ক্যাপচার করি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যালকনি। নিচে বাগান, খুব সুন্দর বাগান নিচে। এখানে বদ্রি পাখি, ব্যালকনি এদিকে শেষ, এখান দিয়ে রূপনারায়ণ নদী দেখা যায়। উনি ওনার জীবনাবসানকালে মানে জীবনের শেষ 12 বছর এখানে কাটিয়েছিলেন। পাশের গ্রামে ওনার দিদির বাড়ি, সেই সুবাদে এখানে উনি জায়গা কিনে বাড়ি করেছিলেন এই রূপনারায়ণ নদীর সামনে। তখন নদীটা আরও সামনে ছিল। আমার ভয়েস শোনা যাচ্ছে? নদীটা এখন অনেকটা পিছিয়ে গেছে, তখন বাড়ির সামনে দিয়েই নদী বয়ে যেত। আপনি কত বছর ধরে এখানে পূজা করছেন? আমার নাম হচ্ছে অভিমেন ঘোষা। আমি সর্বমঙ্গল বাড়ির পুরোহিত। 97 জন মারা যাওয়ার পর আমার দাদা পুজো করতেন, তারপর আমি আপনি করেন পুজো করছি। চেতপাথরের রাধাকৃষ্ণ শিয়ার দাসের দেয়া। আচ্ছা, শিয়ার দাসের। হ্যাঁ, ধরা পড়েন যখন উনি এনার দায়িত্বে দিয়ে যান। আচ্ছা, তখন থেকে পুজো হচ্ছে, নিত্য পুজো। 100 বছর এখন নিত্য পুজো হয়। হ্যাঁ, প্রত্যেকদিন। আচ্ছা, এবং জন্মাষ্টমী দিনে ভালো করে উৎসব রাধাকৃষ্ণ যেহেতু। লক্ষ্মীর হাড়ি, লক্ষ্মীর হাড়ি। কোজাগুড়ি, কোজাগুড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে আলবোনা দিয়ে। আচ্ছা, ধন্যবাদ দিচ্ছি। গাড়িটা বর্তমান বয়স হচ্ছে 97 বছর, 97 ইয়ার। ওনার নাতি থাকেন কলকাতা পাঁচবার, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবাড়ি তোলার দায়িত্ব দিয়ে রেখেছেন, আমরা দুজন এবাড়ি দেখাশোনার দায়িত্ব। আর এইটা হচ্ছে হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর, শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রীর এই ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা ওনার বেডরুম, এটা ওনার বেডরুম, এটা হিরণময়ী দেবী। বুঝতে পেরেছি, ওনার স্ত্রীর বেডরুম। ওনার কোনো সন্তান ছিলেন না তো? না, দ্বিতীয় পক্ষে, প্রথম পক্ষে মারা গেছিলেন। এটা হচ্ছে ওনার বেডরুম, উনি রাতে শুতেন এই বিছানায় বসে, উনি নদী দেখতেন। এইটা হচ্ছে ওনার ভাইপো, ওই ভাইপোর নাম হচ্ছে অমল চট্টোপাধ্যায়। এইটা হচ্ছে ওনার ভাইপো বউ। আচ্ছা, গার্ডেনটা কি নতুন করে সংস্করণ করা? এখানে ওই নদীর, হ্যাঁ, রূপনারায়ণ নদীর ধার, তখন নদীটা পিছিয়ে গেছে অনেকটা। তখন কোথায় ছিল এই রাস্তায়? এই যে দিকে জল উঠেছে, এটা নদীর পার, এটা এখানে তখন বিল্ডিংটা উঠেছে, এটা নদী, নদী বয়ে গেছে তখন এখানে বাড়ির সামনে। আর চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি, মাঝখানে বাড়ি। অন্নপূর্ণা পুজো করেছিলেন 3 বছর, ওই যে 200 কোটি যাতে দেখছেন ভেতরে ঠাকুরটা বসত, আর এখানে পুজো দেখছেন। স্মৃতিসৌধ এদিকে, ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ। উনি জন্মান 31 ভাদ্র 1283, আর ওনার মৃত্যু হয় 2 মা 1344 সালে। ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার স্মৃতিসৌধ, এটি ওনার ভাইয়ের স্মৃতিসৌধ, স্বামী বেদানন্দ, যিনি বেলুড় মঠের মহারাজ ছিলেন। আর এটি হলো ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী।
তার স্মৃতিসৌধ। বাসবাগান, আমি জানি না ক্যামেরায় কতটা দেখানো যাচ্ছে, আমার তো সাধারণ ফোন, ছোট ক্যামেরা, ভালো রেজুলিউশন নেই। বাড়ির সাইডের দিকটা এটা, রূপনারায়ণের দিকের পাশটা এটা বাড়ির বাগান। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এটা বাসবাগান। আজকের দিন এখানেই শেষ করলাম, ভীষণ ভালো কাটালাম।
আশা করি আবার খুব শিগগিরই আমরা এরকম ওয়ান ডে আউটিংয়ে আবার বেরিয়ে পড়বো একদিন। টাটা। তো এই ছিল আজকের আমাদের মামের খুব ছোট একটা শর্ট ওয়ান ডে ট্রিপ, যেটা কিনা আমরা বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে মাত্র 1 ঘন্টা 15 মিনিটে পৌঁছে যায় দেউলটি স্টেশন থেকে টোটো রিজার্ভ করে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছাই, যেখানে উনি ওনার জীবনের শেষ 12টি বছর অতিক্রম করেন। আমাদের যেখানে উনি বসে আমাদের পাঠ্য বইতে আমরা যে নানান ওনার লেখা কী বলবো অমূল্য সম্পদ আমরা পেয়েছি, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রামেশ সুমতি, মহেশ, অবাগীর স্বর্গ, রামেশ সুমতি, এই ধরনের নানান লেখা লিখে আমাদের সমৃদ্ধ